এখানে কোড দিবে আর এখানে যে ফিল্ড জ্যামের সিম্বল আসবে। তো ফিল্ড জ্যাম হলে আপনার প্রথম কাজ হচ্ছে আপনার কার্টিজটা সুন্দর করে আস্তে করে বের করবেন, ঠিক আছে? বের করার পর আপনি এই উপরে কাভারটা করবেন। এই কাভারটা করলে এটা জাস্ট মানে এই লক সিস্টেম আছে, আর কোনো কিছু নেই, স্কোর নাই, কিছুই নেই। কাভারটা খোলার সাথে সাথেও দেখবেন যে এখানে একটা কোড আসছে, আগের কোড তো থাকবেই, নতুন করে এই কোডটা আসবে 701। 701 এর মানে হচ্ছে আপনার যে কোনো কিছু খোলা আছে, হয় এই ঢাকা খোলা আছে, না এই কাভার খোলা আছে, না লেফট কাভার খোলা আছে, যে কোনো কিছু একটা খোলা আছে। হ্যাঁ, এটা খোলার পর এটা বের করবে। বের করার পর এই পাশে একটা স্ক্রু আছে, এই যে দেখেন এইটা একটা স্ক্রু, হ্যাঁ এটা একটা স্ক্রু, আর এইরকম আর একটা স্ক্রু এটার ভিতরে আছে, এটার ভিতরে আছে সেম স্ক্রু। আপনি লেফট কাভার ওপেন হয়ে যাবে, ছেড়ে দিবে। হ্যাঁ, এরপর কি করবেন যে এইখানে দেখবেন যে এইরকম দুইটা স্ক্রু আছে, হ্যাঁ হ্যাঁ এই দুইটা খুলবেন, ওটা খুলেন। এই দুইটা খুললে দেখবেন এটা ঢাকনা সিস্টেম, এটা বের হয়ে আসবে, পিনটা ম্যাক্সিমাম সময় এখানে থাকে, পরে এখান থেকে টান দিলে পিনটা বের হয়ে যাবে। বের হওয়ার পর আপনি আবার এটা আটকে দেবেন, আটকে দিলে এটা তার পজিশন মতো যায় বসবে, বসার পর ওই স্ক্রু দুইটা আটকে দেবেন। ভাই আপনার থাকে আমি টাইটেছি আর দেখে একটা পজিশন বড় সাইড চাপ দিবেন, চাপ দিয়ে দিলে হয়ে গেলে আটকে গেছে। হ্যাঁ, আটকে দেওয়ার পর এটা আটকে দিবেন, এটার যে দুইটা স্ক্রু আছে এই দুইটা স্ক্রু দিয়ে আটকে দিবেন, কোনো স্ক্রু ড্রাইভার লাগবে না। দেন এই ভিতরে টাটকে দিবেন, ভিতরে আটকে দেওয়ার পর কাভারটা ড্রয়ারটা আটকে দেবেন, এই ড্রয়ার আটকে দেবেন, ড্রয়ার আটকে দেওয়ার পর উপরে কাভারটা দেবেন, টানতে লাগাই দেবেন, লাগাই দিলে দেখবেন যে এখানে যে ইনোর কোড দিয়েছিল এটা চলে যাবে, আর এই উপরে কাভারটা খোলাইলে এটা ওয়ার্ম আপ হতে আবার 3 মিনিট সময় নেবে, দেখবেন প্রিন্টার রানিং হয়ে গেছে।